আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় সোমেন চন্দ। আজকের আলোচ্য বিষয় সোমেন চন্দ। বন্ধুরা, এই অংশ থেকে একটি মাত্র প্রশ্নই পরীক্ষায় এসে থাকে, সেই প্রশ্নটি নিয়ে আমাদের আজকের আলোচনা। বন্ধুরা, প্রশ্নটি হলো, ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম? ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সোমেন চন্দ। এর উত্তর হচ্ছে সোমেন চন্দ। সোমেন চন্দ তার রচিত একটি বিখ্যাত ছোট গল্প এবং এই ছোট গল্পটির নাম হচ্ছে ইঁদুর। এই একটি মাত্র প্রশ্নই পরীক্ষায় আসে বা এসেছে, ইনশাল্লাহ আসবে। বন্ধুরা, এই অংশ থেকে আর তেমন কোনো তথ্য নাই, আর তেমন কোনো প্রশ্ন নাই যা পরীক্ষায় আসে। শুধু এই একটি প্রশ্নই আসে যে সোমেন চন্দ তার বিখ্যাত একটি ছোট গল্প, ছোট গল্পটির নাম হচ্ছে ইঁদুর। ইঁদুর কার বিখ্যাত ছোট গল্পের নাম, অথবা ইঁদুর এই ছোট গল্পটির লেখক কে, অথবা ইঁদুর এটি কোন জাতীয় রচনা ছোট গল্প? বন্ধুরা, সবগুলো প্রশ্ন মূলত একটি প্রশ্ন। এই একটি প্রশ্ন পড়লেই এই অংশের পড়া ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। বন্ধুরা, এখান থেকে যেহেতু আর তেমন কোনো তথ্য নেই, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো সাহিত্যিককে নিয়ে নতুন কোনো আলোচনা অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কাল বিলম্ব না করে নিজেদের প্রস্তুতি গ্রহণ শুরু করতে পারেন। বন্ধুরা, আপনারা সফল হলে কেবল আমাদের এই অক্লান্তকর পরিশ্রম সার্থকতা লাভ করবে। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আবারও আপনাদের নিরাপত্তা কামনা করছি, আপনাদের কল্যাণ কামনা করছি। সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।